ইউক্রেনের পাল্টা আক্রমণ রাশিয়ার পরিকল্পনা বদলাবে না বলল পুতিন। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরান কাউকে ভয় করে না শি জিনপিংকে বললেন রাইসি। লুহানস্কের প্রসিকিউটর জেনারেলকে হত্যা অভিযোগ কিয়েভের দিকে। মিয়ানমারে অস্ত্র বিক্রি না করতে বিশ্বের কাছে জাতিসংঘের আহ্বান। আরো থাকছে ফের সম্পর্ক স্থাপন করবে হামাস ও সিরিয়া, জোরদার হবে ইসরায়েল বিরোধী সংগ্রাম। আর্কটিক অঞ্চলে রাশিয়ার বিশাল সামরিক মহড়া। ইউক্রেনে পরমাণু ব্যবহার করবেন না রাশিয়াকে আমেরিকার হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে 84 ভারতীয় সৈন্য নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের পাল্টা আক্রমণ রাশিয়ার পরিকল্পনা বদলাবে না বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণ রাশিয়ার পরিকল্পনা পরিবর্তন আনবে না। এই সময় তিনি উল্লেখ করেন রাশিয়া তার সামরিক শক্তি পুরোটা এখনো মোতায়েন করেনি। সাম্প্রতিক ইউক্রেনের পাল্টা আক্রমণ জোরদারের বিষয়ে এই প্রথমবার প্রকাশ্যে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনলাইন এই খবর দিয়েছে। এদিকে ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে তারা 6 দিনে পাল্টা আক্রমণ চালিয়ে উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে 3000 বর্গ মাইলের বেশি ভূমি পূর্ণ দখল করেছে। পুতিন তার বক্তব্যে আরো জানান তার কোনো হাতছাড়া নেই, তাড়াহুড়া নেই এবং ইউক্রেনের দোনবাস অঞ্চলে অভিযান ঠিক পথে আছে। উজবেকিস্তানের সম্মেলন পরবর্তী সময় বক্তব্যে পুতিন আরো বলেন দোনবাসে আমাদের আক্রমণাত্মক অভিযান বন্ধ হচ্ছে না, তারা সামনে এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত আগাচ্ছে না, তবে তার ধীরে ধীরে আরো বেশি বেশি ভূমি দখল করবে। সূত্র পাস টুডে। ইরান কাউকে ভয় করে না শি জিনপিংকে রাইসি। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন ইরান কাউকে ভয় করে চলে না, মার্কিন সরকারের হুমকিতে তার দেশ কখনো মাথা নত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিওর শীর্ষ সম্মেলনে যোগদান অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রাইসি। খবর চীন হওয়ার। ইরানে পরমাণু সমঝোতা বাস্তবায়ন সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন আমেরিকা যত হংকারি দিক না কেন ইরান কখনো তার চাপে মুখে মাথা নত করবে না। সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না, ইরান তার উন্নয়ন অগ্রগতি ধারা অব্যাহত রাখবে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসি এর পূর্ণ সদস্যপদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকা প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসে। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিক্সে ইরানের প্রকাশ্যে ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তার প্রশংসা করেন ইব্রাহিম রাইসে। লোহানস্কি প্রসিকিউটর জেনারেলকে হত্যা অভিযোগের তীর এখন কিয়েভের দিকে। লোহানস্কের প্রসিকিউটর জেনারেল ও তার ডেপুটি এক বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়েছে। অঞ্চলটির রাজধানী শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অঞ্চলটিকে গত ফেব্রুয়ারি মাসে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া, এর কর্মকর্তারা সকলেই রুশপন্থী। প্রসিকিউটর জেনারেলের মৃত্যুর পর এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে লোহানস্কের কর্মকর্তারা, এ খবর দিয়েছে আরটি। খবরে জানানো হয় স্বঘোষিত লোহানস্কের রাষ্ট্রের প্রধান লিউলিত প্রাসিস্কি প্রসিকিউটর জেনারেল তার ডেপুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, একে তিনি সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে এর জন্য তিনি কিয়েভকে দায়ী করে বলেছেন তারা সব ধরনের রেড লাইন অতিক্রম করেছে। এই ঘটনায় আরো একবার নিশ্চিত করা হলো যে বর্তমান শাসক গোষ্ঠীর অধীনে ইউক্রেন একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র ছাড়া কিছুই নয়। মিয়ানমারে অস্ত্র বিক্রি না করতে বিশ্বের কাছে জাতিসংঘের আহ্বান। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রাজস্ব পৌঁছানো এবং অস্ত্র বিক্রি বন্ধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার এক বিবৃতিতে মন্তব্য করেন বলে জানানো হয়। দেশটির জনগণের উপর সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের ঘটনা বন্ধ করতে এমন আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে
ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে দেশটির অস্থিরতা বিরাজ করছে। গণতন্ত্রপন্থী বিরোধ আন্দোলনকারীদের সঙ্গে সামরিক বাহিনীর তীব্র লড়াই চলছে। সেনাবাহিনী সেখানে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করছে এবং এরই মধ্যে দেশ জুড়ে অস্থিরতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মুখে অর্থনীতি সামাল দেওয়ার চেষ্টা করছে সামরিক সরকার। অপরদিকে চীন শত্রুতা শেষ করার আহ্বান জানালেও রাশিয়া দেশটির জেনারেলের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হয়ে কাজ করছে এবং অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের জান্তা প্রধানকে তিনটি অনুষ্ঠান অতিথি হিসেবে বরণ করেছে। এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারকে যুদ্ধ বিমান ও সাজোয়াজান দিয়েছে রাশিয়া, আর যুদ্ধ পরিবহন বিমান সরবরাহ করেছে চীন এবং সার্বিয়া রকেট ও গোলাবারুদ দিয়েছে। এছাড়া ভারত একটি দূরবর্তী বিমান প্রতিরক্ষা স্টেশন তৈরিতে সহায়তা করছে। সূত্র পাস টুডে। ফের সম্পর্ক স্থাপন করবে হামাস ও সিরিয়া, জোরদার হবে ইসরায়েল বিরোধী সংগ্রাম। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাস জানিয়েছে তারা সিরিয়া সরকারের সাথে নানা ক্ষেত্রে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দামেস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। 2011 সালে হামাস সিরিয়ার সম্পর্কে দূরত্ব এবং এখনো তা অব্যাহত রয়েছে। সিরিয়ার সংকট শুরু পর হামাস দামেস্কের তাদের দপ্তর বন্ধ করে দিয়েছিল এবং তখন থেকে দুপক্ষের সম্পর্কের উত্তেজনা চলে আসছে। কিন্তু এক দশক অতিক্রান্ত হওয়ার পর হামাস আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ নিল। হামাস জানিয়েছে ফিলিস্তিনের জনগণের স্বার্থে এবং আঞ্চলিক আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে সিরিয়ার সঙ্গে তাদের সুসম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিরিয়া সরকার প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে এবং ফিলিস্তিনি ইস্যুতে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দিয়ে এসেছে। কিন্তু তারপরও হামাস 2011 সালে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল। আর্কটিক অঞ্চলে রাশিয়ার বিশাল সামরিক মহড়া, অত্যাধুনিক সমরাচরণে আর্কটিক অঞ্চলে উমকা 2022 নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। এই সময় নৌ স্থলপথে শক্তিমত্তা প্রদর্শন করে সেনারা। খবর রয়টার্সের। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি সাবমেরিন মিসাইলবাহী জাহাজ নিয়ে নৌপথে অনুশীলন করে মস্কো। 400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রগুলো। এছাড়া স্থলভাগ থেকেও একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে দেখানো হয় শক্তিমত্তার পরীক্ষা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় নিজেদের সামর্থ্য এবং প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যেই চালানো হয় এ মহড়া। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলগুলোতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে পুতিন প্রশাসন, জানিয়ে উদ্বেগ জানিয়েছে পশ্চিমা জোট ন্যাটো। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলে 50,000 সেনানের শক্তিমত্তা প্রদর্শন করছে রাশিয়া। ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না, রাশিয়াকে আমেরিকার হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তারা আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে হয়ে পড়বে, পাশাপাশি রাশিয়াকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল CBS নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার এই হুঁশিয়ার উচ্চারণ করেন। তার কাছে জানতে চাওয়া হয়, মস্কো যদি ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভে বাহিনীর অগ্রগতি ঠেকাতে কোনো বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে পরিকল্পনা করে তা এই তথ্য যদি জানতে পারেন তাহলে তিনি কি করবেন। এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, রাশিয়া এ কাজ কখনো করবে না, তাহলে তারা যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের অস্ত্র ব্যবহার হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তবে এমন প্রেক্ষাপটে আমেরিকার জবাব কি হবে সে সম্পর্কে তিনি বলতে অস্বীকৃতি জানান। বাইডেন বলেন, তিনি যদি জানতে পারেন রাশিয়া কোনো বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে তাহলে তারা সারা বিশ্ব এত বেশি এক ঘুরে হয়ে পড়বে তারা তা কখনো কল্পনা করেনি। তিনি আরো বলেন, রাশিয়া কি করছে সে অনুসারে আমেরিকা তার জবাব দেবে। সূত্র পাস টুডে। কাশ্মীরে ভয়াবহ সংঘাত, 84 ভারতীয় সৈন্য নিহত। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান এবং স্বাধীনতা কামীদের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো, কিন্তু দীর্ঘ ইতিহাসে চলতি বছর এখনো শেষ হয়নি। কিন্তু গত 3 মাসেই সহিংসতায় নিহত হয়েছেন 163 জন। একটি মানবাধিকার প্রতিবেদনে বরাত দিয়ে আলাদুল এজেন্সিও এ তথ্য জানিয়েছেন। একটি সূত্র জানায়, গত 3 দশকে স্বাধীনতা কামীদের চেয়ে ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছে সবচেয়ে বেশি। গত 3 মাসে 84 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় জন সহ স্বাধীনতা কামী 58 জন, বেসামরিক 21 জন নিহত হয়েছে। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামার ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর উপর কাশ্মীরে এক বিদ্রোহী আত্মঘাতী হামলায় 48 জন নিহত হয়। 18 ফেব্রুয়ারি ফের স্বাধীনতা কামীদের বিদ্রোহীদের হামলায় মেজর সহ
5 ভারতীয় সেনা নিহত এছাড়াও আত্মহত্যা করে মারা যান আরো 7 জওয়ান অন্তকন্দলে নিহত আরো 3 সেনা সদস্য বেসামরিক লোকদের মধ্যে ঘরে ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত 7 জন সীমান্তে গুলি বিনিময়ে 6 জন এবং গ্রেনেড টু আইডি বিস্ফোরণে আরো 4 জন সেনা নিহত হয় সর্বশেষ 6 মে ছুটিতে থাকা এক সেনা সদস্যের ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় পৃথিবীর ভূখণ্ড খ্যাত অখণ্ড কাশ্মীরকে নিজেদের বলে দাবি করেছে ভারত পাকিস্তান কাশ্মীরের 43 অংশ রয়েছে ভারতের দখলে পাকিস্তানের কাছে রয়েছে 37 ভাগ মোট একটি অংশ দখল করে আছে চীন এর পূর্বে 1947 সালে পর থেকে পর্যন্ত 3টি যুদ্ধের মুখোমুখি হয় ভারত পাকিস্তান এর মধ্যে 2টি যুদ্ধ ছিল কাশ্মীর নিয়ে 1948 সালে প্রথম এবং 1965 সালে দ্বিতীয়বার যুদ্ধে জুড়ে পড়ে দেশ দুটি 1999 সালে কারগিল যুদ্ধে জড়ায় দুই দেশ দেশ ভাগের পর থেকে ভারত পাকিস্তানের দাবার গুটি হয়ে আছে এই দুটি ভূখণ্ড দুই দেশের মাঝখানে পরে ভারতীয় সেনাদের প্রতি বছর নৃশংস নির্যাতনের শিকার হতে হচ্ছে শত শত কাশ্মীরি নারী পুরুষদের এই নৃশংসতা রেহাই পায় না শিশুরাও